যদি কেউ বলে ডক্টর জাকির নাইক বোম্বে শহরে থাকেন কথা ঠিক তবে এটা আলাদা কিছু নয় কে বোম্বে শহরে থাকে লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে তাই যে বৈশিষ্ট্য দেবেন সেটা হবে আলাদা যেমন ধরেন যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের যার জন্ম হয়েছে উনিশশো সালের দশই জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য কারণ যদি এটাকে উল্টান যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে যে উনিশশো সালে দশই জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়েক আর কেউ না সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য এটা আর কাউকে বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে যদি এটাকে উল্টান কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নাইক একইভাবে আল্লাহতালাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন কোনো নামে ডাকেন সেটা হবে আলাদা আপনি বলবেন না যে আল্লাহ তালা এই বিল্ডিংটা স্রষ্টা কারণ অনেক বিল্ডারি বিল্ডিং বানাতে পারে আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা খালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন কে এই বিশ্বজগতের স্রষ্টা মাত্র একজন আল্লাহ আর রহমান কে পরম করুণাময় উত্তর মাত্র একটাই আল্লাহ সব আর রহিম কে পরম দয়ালু উত্তর কেবলমাত্র একটাই আল্লাহ সব তালা তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা তবে মহান কিছু না হায়ার ফেয়ার এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না এটা আলাদা ঠিক আছে মহান কিছু না তবে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত আরেক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না এটা আলাদা তবে চূড়ান্ত কিছু না আর আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন আমি বা হতে পারি দ্বিতীয়ত সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের পাশাপাশি সেখানে এমন কোন বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ নয় যেমন ধরুন কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক তিনি ফারিক জাকির নায়েকের বাবা যে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে দশই জুলাই জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে আর তিনি চার ফুট লম্বা প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে যার কথা বলা হয়েছে আমি তার বাবা তবে আমি চার ফিট লম্বা না আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা যদি কেউ বলে আল্লাহ মহানীশ্বর হলেন সৃষ্টিকর্তা তবে তার আকৃতি আমার আপনার মতো একটা মাথা দুটো চোখ একটা নাক একটা মুখ দুটা হাত সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না তৃতীয়টা হচ্ছে আপনি যে বৈশিষ্ট্যগুলো দেবেন সেগুলো শুধু আল্লাহ আল্লাহকে নির্দেশ করবে এর চেয়ে বেশি কিছু নয় কারণ আল্লাহ একজন তিনি আল্লাহ এবং অদ্বিতীয় যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক ফারিক জাকির নায়েকের যে উনিশশো সালে সালের দশই জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনায় আর আবদুল্লাহ শেখ তিনি আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ছয় নভেম্বর ডোংরি মুম্বাইতে আমার একটা বৈশিষ্ট্যের কথা সঠিক তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য লোককে দেওয়া হয়েছে যেটা আমি না আবদুল্লা শেখ আর ডক্টর জাকির নায়ক এক মানুষ না তাই বলতে পারবেন না যে খালিক সৃষ্টিকর্তা তিনি এক ঈশ্বর অন্যদিকে আর রহিম পরম করুণাময় আরেকজন ঈশ্বর যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা মেঘের ঈশ্বর আলাদা সূর্যের ঈশ্বর আলাদা সৃষ্টিকর্তা আলাদা পালনকর্তা আলাদা এটা সম্পূর্ণ ভুল বৈশিষ্ট্যগুলো এগুলো নির্দেশ করবে শুধুমাত্র একজনকে আর কাউকে না লোকে প্রশ্ন করতে পারে এতে সমস্যা কি যদি একাধিক ঈশ্বর থাকে বহুশ্বরের বিশ্বাসীরা বলবে ডক্টর জাকির নায়ক অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায় যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে এক নোকে হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে লোকে বলতে পারে আমরা ভাগ করে দিয়েছি একজন হলেন বৃষ্টির ঈশ্বর আরেকজন সূর্যের ঈশ্বর আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন আরেকজন ঈশ্বর পালনকর্তা যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানাই তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না এমন ঈশ্বরের বিশ্বাস করি যিনি একেবারে চূড়ান্ত সবার উপরে আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে একজন আরেকজনকে মেরে ফেলছে একজন আরেকজনকে সাহায্য করছে অন্যজনকে হারানোর জন্য এটা পৌরাণিক কাহিনীতে দেখবেন পবিত্রকরণের ব্যাপারে বলছে স রাম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নম্বর বাইশ এখানে বলা হয়েছে যদি আল্লাহ আল্লাহতালা ব্যতীত অনেক ইলা থাকত তাহলে তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত আর আমরা জানি বিশ্বজগতের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বিশ্বজগৎ পুরোপুরি তার নিজের গতিতে চলছে এরপর বলা হয়েছে মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একানব্বই যে আল্লাহ তালা কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার অন্য কোনো শরীর নেই যদি আল্লাহ ব্যতীত আরো অনেক ইলা থাকত তাহলে প্রত্যেক ইলা নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত একে অন্যের উপর প্রাধান্য দেখাত আর সেজন্য ঈশ্বর অবশ্যই থাকবেন মাত্র একজন আপনারা ভালো করে দেখবেন পৃথিবীর যেসব ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয়েছে সবগুলো ধর্মে আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর একজন যে ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে সেগুলোর প্রত্যেকেই আসলে এক ঈশ্বরের কথাই বলেছে সবসময় একেবারে উপরের স্তরে নিচের স্তরে হয়তো অন্যরকম হতে পারে তবে উপরের স্তরে প্রত্যেক ধর্মই মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোতে ঈশ্বরের সত্যিকারের ধারণা সম্পর্কে বলা হয়েছে তবে পরবর্তীতে এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে কথাগুলো বদলে দেওয়া হয়েছে নতুন কথা ঢুকানো হয়েছে কেন মানুষ নিজের প্রয়োজনেই এগুলো বদলে দিয়েছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য আর কিছুদিন পরে এই ধর্মগুলো এক ঈশ্বরকে বাদ দিয়ে বহিশ্বরে বিশ্বাস করা শুরু করল পবিত্রকরণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর উনআশি ফাবাইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনুল কিতাব বিআইদিহিম ওয়া টু দোজ হু রাইট দ্য বুক উইথ ওন

মানুষ আল্লাহ তালার আসমানি কিতাবকে বদলে ফেলেছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য তারা যে রচনা করে বা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের এছাড়া কিছু ধর্ম আছে যেমন বৌদ্ধ ধর্ম কনফুসিয়ানিজম তারপর তাওজম যেগুলোতে ঈশ্বর সম্পর্কে বলা হয়নি তারা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করেনি আবার বাতিলও করে দেয়নি এগুলোকে বলা হয় অজ্ঞবাদী ধর্ম এবারে আরো কিছু ধর্ম আছে যেমন জৈন ধর্ম এগুলো নাস্তিক্যবাদী এসব ধর্ম ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করে এবারে নাস্তিকের কাছে কিভাবে প্রমাণ করব বা অজ্ঞবাদীর কাছে যে আল্লাহ আছেন আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন কি আল্লাহ তালার বাণী পার্ট ওয়ান এবং টু এই লেকচারটা দিয়েছিলাম প্রায় দুই বছর আগে এই অডিটোরিয়ামেই দুই বছর আগে একই অডিটোরিয়াম বিড়লা মাথুশ্রী সেখানে আমি প্রমাণ করেছি নাস্তিকের কাছে অজ্ঞাবাদের কাছে তারপর মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সে একজন বিজ্ঞানী সবার কাছে যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি পবিত্রকরণের উপর ভিত্তি করে যে আল্লাহ সাবাহতালা অবশ্যই আছেন যদি জানতে চান নাস্তিক বা বাজ্ঞাবাদের কাছে কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ সোহান আছেন তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন পার্ট ওয়ান আর পার্ট টু ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি তৌহিদে মানে শুধু এক ঈশ্বরেই বিশ্বাস নয় শুধুমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করলেই চলবে না এই শব্দটার ব্যাপক অর্থ আছে তৌহিদ মানে একত্ববাদ এক ঈশ্বরে বিশ্বাস রাখা এই শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে যার অর্থ একত্রিত করা একতাবদ্ধ হওয়া সবাই মিলিত হওয়া আর তৌহিদের মোট তিনটা ক্যাটাগরি আছে প্রথমটা হচ্ছে তৌহিদ আর রুবুবিয়া এটা এসেছে আরবি শব্দ রব থেকে যার অর্থ প্রভু পালনকর্তা রক্ষাকর্তা এর অর্থ এক আল্লাহর ব্যাপারে একতা বজায় রাখা আর এখানে মূল ধারণাটা হচ্ছে আল্লাহ অস্তিত্ব আছে এমন সব কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন কিন্তু সব কিছু আর সব মানুষই তার উপর নির্ভরশীল তিনি সার্বভৌম আর অন্য যা কিছু আছে সব কিছুই নির্ভরশীল এবং সেগুলো ক্ষণস্থায়ী বিভিন্ন শর্ত মেনে চলে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তৌহিদ আল আসমা সিফাত যার অর্থ আল্লাহ তালার নাম এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে একতা বজায় রাখা এই ক্যাটাগরিতে মূলত পাঁচটা পয়েন্ট আছে এক নম্বর আল্লাহকে সেই নামে ডাকতে হবে যে নামে আল্লাহ অথবা রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন দুই নম্বর আল্লাহকে সেই নামে ডাকতে হবে আল্লাহ তার নিজেই নিজেকে যে নামগুলো দিয়েছেন কেউ একটা বলতে পারবেন না যে আল্লাহ সমানতা আলাহ হলেন আলঘাদির যিনি রেগে থাকেন যদিও করুন বলছে রেগে ওঠেন তবে এটা একটা বিশেষ সময়ে আপনি বলতে পারবেন না যিনি রেগে থাকেন কারণ আল্লাহ এবং তার রাজসূল আল্লাহ সমানতা আলাহকে এইভাবে বর্ণনা করেননি তিন নম্বর মানুষের কোন বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না যেমন কিছু ধর্ম বলছে সর্বশক্ত মানে ঈশ্বর বিশ্বজগত সৃষ্টির পরে বিশ্রাম নিয়েছিলেন তিনি ক্লান্ত ছিলেন কিছু ধর্ম বলছে যে অনুশোচনা করেছিলেন এই অনুশোচনা করা ক্লান্ত হওয়া এই কাজগুলো আসলে আমরা মানুষরা করে থাকি আল্লাহ তালা করেন না এভাবে পবিত্র করণে বলা হয়েছে সেটা সুরা সুরা অধ্যায় নাম্বার বিয়াল্লিশ আয়াত এগারো বলা হয়েছে অর্থাৎ কোনো কিছু আল্লাহর সাদৃশ্য নয় তার সাদৃশ্য আর কিছুই নেই এখানে আরো বলা হয়েছে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন তবে আল্লাহর এই দেখা বা শোনা এটা আমাদের মানুষের মতো দেখা শোনা নয় কারণ কিছু শুনতে গেলে শব্দ তরঙ্গের প্রয়োজন হয় আমাদের কানের প্রয়োজন হয় আল্লাহ এই সব জিনিসের প্রয়োজন হয় না তাহলে আল্লাহ সামাল তালা যেভাবে দেখেন আর শোনেন সেটা আমাদের মানুষদের দেখা আর শোনার চেয়ে আলাদা চার নম্বর পয়েন্ট যে আল্লাহ তালার কোন বৈশিষ্ট্য তার সৃষ্টিকে কখনোই দেওয়া যাবে না যেমন আপনি বলতে পারবেন না যে একজন মানুষের কোনো শুরু অথবা কোনো শেষ নেই একজন মানুষ কখনো মরবে না সে চিরস্থায়ী আপনারা এরকম বৈশিষ্ট্য মানুষকে বা আল্লাহ আল্লাহতালার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না আর শেষ পয়েন্টটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার কোনো নাম আপনারা তার কোন সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না দিলে আগে বসাতে হবে আব্দ অনির্দিষ্ট কিছু নাম হয়তো আছে সেগুলো দেয়া যেতে পারে তবে নির্দিষ্ট নাম যেটা চূড়ান্ত তার আগে আব্দ না আব্দুল্লাহ আল্লাহর ভৃত্য আর আল্লাহর নাম ছাড়া অন্য কোথাও আব শব্দ কখনো বসাতে পারবেন না বলতে পারবেন না যে আব্দুর রাসুল আল্লাহ রাসুলের ভৃত্য বলতে পারবেন না আব্দুল নবী আমাদের নবীজির ভৃত্য তৌহিদের তৃতীয় ক্যাটাগরি হচ্ছে সেটা তৌহিদ আল ইবাদা ইবাদার শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে যার অর্থ দাস ভৃত্ত ইবাদা মানে ইবাদত করা তবে অনেকের ভুল ধারণা আছে যে ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা প্রার্থনা করা ইবাদতের একটা বড় অংশ তবে এটা ইবাদতের সবটুকু নয় আমি আগেই বলেছি ইবাদা শব্দটা এসেছে আব থেকে যার অর্থ দাস ভৃত্য তাহলে ইবাদত মানে আপনি আল্লাহ আল্লাহতালার আদেশগুলো যদি মেনে চলেন তাহলে ইবাদত করছেন যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো যদি না করেন তাহলে সেটা ইবাদত করছেন তাহলে ইবাদত মানে শুধু প্রার্থনা করায় নয় এর অর্থ আরো ব্যাপক ইবাদত হচ্ছে আল্লাহ আল্লাহান আদেশগুলো মেনে চলা তৃতীয় ক্যাটাগরি যদি মেনে না চলেন তার মানে তৌহিদ আল ইবাদা অর্থাৎ ইবাদতের ব্যাপারে একতা বজায় রাখা যদি শুধু প্রথম দুটো ক্যাটাগরি মেনে চলেন সেটা মূল্যহীন কারণ পবিত্রকরণ বলছে আমাদের নবীজীর সময়ে আরবে কিছু মূর্তি পূজারী ছিল যারা প্রথম দুটো ক্যাটাগরি বিশ্বাস করত অর্থাৎ তহেদ আর রুবিয়া এবং তহেদ আল সিফাত তবে তৃতীয় ক্যাটাগরি না এজন্য তাদেরকে বলা হতো মুশরিক বা কাফির মূর্তি পূজারী যারা দিনকে প্রত্যাখ্যান করে পবিত্রকরণ বলছে সুরাইনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর একত্রিশ বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হতে জীবনের উপকরণ দিয়ে থাকেন অথবা কে আছেন যিনি সবকিছু দেখেন এবং শোনেন আর কে জীবিতকে মৃত হতে বের করেন এবং মৃতকে নতুন করে আবার জীবন দিয়ে থাকেন কে আছেন যিনি বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন তারা বলবে আল্লাহ তারপরেও কি তোমরা সাবধান হবে না কেন ইবাদত করবে না একই রকম কথা আবার আছে সিরাজুখরূপ অধ্যায় নম্বর যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ তবে তারা সত্য থেকে অনেক দূরে আছে তাহলে সময়ে আরবের পূজারীরা তারাও একজন সর্বশক্তিমান ঈশ্বরেই বিশ্বাস করত সেই ঈশ্বরকে তারা বলত আল্লাহ তবে আল্লাহর পাশাপাশি তারা আরো প্রায় তিনশো ষাট জন দেবদেবীর উপাসনা করত তাহলে আপনি যদি আল্লাহ অন্য করেন তখন তৃতীয় ক্যাটাগরিটা আপনি আর আর মানছেন না যেটা হচ্ছে আল ইবাদা যে কোনো একটা ক্যাটাগরি যদি কখনো কেউ বাদ দেয় অর্থাৎ এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটাতে যদি কোনো পয়েন্ট বাদ পড়ে যায় তাহলে সেটাকে বলা হয় শির্ক শির্ক মানে আল্লাহর শরিক করা এর মানে ভাগ করা ইসলামী পরিভাষায় এর মানে আল্লাহ পাশাপাশি অন্য করানো তালার শরিক সবচেয়ে বড় পাপ পবিত্র পবিত্রকরণ অনুযায়ী সেই পাপটা হচ্ছে শির্ক আল্লাহ তালার শরিক তৈরি করা এর মানে শুধু এটা না যে অন্য ঈশ্বরের উপাসনা করছেন তবে শির্ক যদি তৌহিদের কোনো একটা ক্যাটাগরি বাদ দেন সেটাই হবে শির আর পবিত্রকরণ বলছে সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ যে নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করবেন না এটা বাদে অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করাকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না একই কথা আবার বলা হয়েছে সুরানিসা অধ্যায় নম্বর চার আয় নম্বর একশো যে যারা আল্লাহ তালার সাথে শরিক করার মতো পাপ করে আল্লাহ তালা তাদের কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত অন্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা সত্য থেকে অনেক দূরে সরে যায় এটা হচ্ছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত বাহাত্তর لقد قفر الذين قالوا إن الله هو المصير ابن অর্থাৎ তারা কুফরি করছে যারা কথা বলে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ মরিয়মের পুত্র অথচ খ্রিস্ট বলেছেন হে বন ইসরাহল আল্লাহর ইবাদত করো যিনি আমার ও তোমাদের প্রভু যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করে ফাখাদ হারামাল্লাহ রাম লাহ আলিঅল আল্লাহ তাদের জন্য বেহেশ নিষিদ্ধ করে দেবেন না স্যার আর দোজোখের আগুন হবে তার আবাস আর পরকালে তার জন্য কোন সাহায্যকারী থাকবে না পবিত্র বলছে যে যীশু খ্রীষ্ট তার নিজের মুখে বলেছেন এ নহমাই বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করে ফাখাদ হার রামালা অলিহর চান্না আল্লাহ তার জন্য বেহেশ নিষিদ্ধ করে দেবেন হমাবাহন না দোজখের আগুন হবে তার আবাস আর পরকালে তার জন্য কোনো সাহায্য করে থাকবে না আমি আজকের এই লেকচার শুরু করার আগে আমাদের কারি সুরাল ইমরানের কয়েকটা আয়াত পড়েছিলেন অধ্যায় নম্বর চৌষট্টি বলা হয়েছে এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম শদৃশ্যটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারই ইবাদত করব না এখানে বলা হয়নি আমরা শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করাটা যথেষ্ট নয় বলা হয়েছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করব না ওয়ালা নুশরিকু বিহি আমরা অন্য কাউকে তার শরীক করব না তাহলে শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করা এতটুকুই যথেষ্ট নয় এছরো আমরা শুধুমাত্র তার ইবাদত করব অন্য আর কাউকে নয় আল্লাহর কোন শরীর দাঁড় করাব না পবিত্র কোরআন বলছে আয়াত আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে তাদের তোমরা গালি দিও না কারণ তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানত বসত আল্লাহ তাল্লা আলাকে গালি দিয়ে দেবে পবিত্র কোরআন বলছে লোকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর সাতাশ যদি পৃথিবীর সবগুলো গাছকে কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে কালি যদি সেখানে আরো সাত সমুদ্র যোগ হয় তারপর আল্লাহ সাল আর বাণী লিখে কখনোই শেষ করা যাবে না কারণ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আমার লেকচার শেষ করার আগে পবিত্রকরণের আরেকটা উদ্ধৃতি দেব সুরাল হাজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর তিয়াত্তর বলা হয়েছে হে মানুষ তোমাদেরকে একটা উপমা দেয়া হচ্ছে মন দিয়ে শোনো তোমরা আল্লাহ আলার পরিবর্তে যাদেরকে ডেকে থাকো তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না একটা মাছিও সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই একসাথে বসে আর যদি সেই মাছি তাদের কোনো কিছু নিয়ে চলে যায় তারা সেই জিনিসটি উদ্ধার করতেও পারবে না যারা আবেদন করে তারা কত দুর্বল যাদের কাছে আবেদন করে তারাও কত দুর্বল ওয়াখানা আনিলামদুল্লাহ রবিল্লা আলমিন ومن اياته الليل والنهار والشمس